কুষ্টিয়ায় ডোপ টেস্টে মাদকাসক্ত ধরা পড়া 8 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে আর সার্জেন্ট সহ দুইজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। দেড় বছরে 11 জন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানো হয়েছে, এর মধ্যে 9 জনের পজিটিভ এসেছে আর বাকি একজনের কাছে ইয়াবা এবং গাঁজা পাওয়া গেছে। এর মধ্যে 2 জন উপপরিদর্শক, 2 জন সহকারী উপপরিদর্শক এবং বাকিরা কনস্টেবল পর্যায়ের। এরই মধ্যে 8 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, 2 জনের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। 2019 সালে প্রথম একজন এসআইয়ের বিরুদ্ধে মাদক সেবনের বিষয়টি জানার পর পরীক্ষা করা হয়। এরপর একই বছরে 27 জুলাই তার বিরুদ্ধে মামলা করা হয়। সবশেষ চলতি বছরে 28 সেপ্টেম্বর কুষ্টিয়া ট্রাফিকে কর্মরত এক সার্জেন্টের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আমরা টোটাল 12 জনের বিরুদ্ধে অভিযোগ পাই এবং তাদের ডোপ টেস্ট করিয়েছি। আমরা 8 জনকে অলরেডি চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি হতে অপসারণ করা হয়েছে, 1 জনকে চাকরি থেকে অপসারণের সাময়িক আদেশ জারি করা হয়েছে আর 1 জনের বিভাগীয় মামলা তদন্তাধীন আছে।